কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে আজকের আয়োজনে যিনি এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে মা আবুদের দরবারে মা আবুদেরই জন্যে শুক্রিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি দৌলতপুর দারুসুন্না আলিম মাদ্রাসার সম্মানিত উস্তাদ বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ বাঙ্গরা বাজার শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দিন আলহাজ হযরত মৌলানা নূরুল্লাহ আনোয়ারী সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন তার গোলামের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে, সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার আদরের ধন কলিজার টকরা, আমার সরাসরি যিনি উস্তাদ ছিলেন মৌলানা আলহাজ নূরুল ইসলাম সাহেব, ওনার সুযোগ্য সাহেবজাদা হযরত মৌলানা আশরাফুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে উপস্থিত হযরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, হযরত মৌলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মাহফিলের প্রিয় পরিচালক, আদরের ধন কলিজার টকরা, যাদের চোখ দিয়ে বিশ্ব দেখি, যাদের হৃদয় দিয়ে ভাবতে শিখেছি, যাদেরকে নিজেদের উত্তরসূরি মনে করি, আমার আদরের ধন হযরত মৌলানা শিহাবুদ্দিন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিশেষ করে আজকে উপস্থিত হয়েছেন এবং মাহফিল এই বাস্তবায়নের ক্ষেত্রে যিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এই এলাকার জনপ্রতিনিধি মেম্বার জনাব শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপস্থিত মুরুব্বিয়ানে আজাম কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোকজন যা হবার হয়েছে লোকজন আরও আসতেছে, সুতরাং এই জায়গাটাতে যত কৌশল করে কায়দা করেই আপনারা চেষ্টা করেন এখানে জায়গা হবে না, এটাই স্বাভাবিক, তারপরও চেষ্টা করে যাওয়া আর কি, তো চেষ্টাটা থামাই দেন, চেষ্টাটা মাহফিলের ক্ষতি করতে আছে, এই চেষ্টার আর দরকার নাই, কারণ যত চেষ্টাই করি সমুদ্রে বোতলের ভিতরে মরণ যেত না, বাইয়া সাইয়া কিছু পড়ব এরা, যতক্ষণ বোতলও জায়গা হয় বাহিরে এমনি বাইরে খাও। আর সব মাহফিলে তো আমি বলি যে রাস্তাঘাটে দোকানপাটে যারা আসেন আইসা পড়ো, আজকের মাহফিলে আমি বলতে আছি যারা আসেন নাই আর সারার দরকার নেই, যারা যেখানে আসেন ওইখানেই থাকেন, বাড়ি ঘরেই থাকেন, এখন আর আইসা শুধু শুধু বিশৃঙ্খলা তৈরি করার দরকার নাই, আপনারা বাড়ি ঘর থেকেই কথা শুনেন, এখানে জায়গা নাই আইসা লাভ নাই, আল্লাহ তাবারক ও তাআলা সবাইকে সবার জায়গা থেকে শোনার তৌফিক দান করুক, সবাই করে আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি আপনাদের মাঝে কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এই মাস, এই মাসের আরবি, এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আসলেই স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে নবী প্রেম উতলে উঠে, নবী প্রেমের ঢেউ খেলে, আনন্দের হিল্লুল বয়ে যায় এই রবিউল আউয়াল মাস আসলে। এটা আমরা ভুলে যাই যে রবিউল আউয়াল মাসে একদিক দিয়ে যেমন নবীর আগমনে আনন্দের,
আবার আরেক দিক দিয়ে নবীর বিদায়ে বেদনা, এটা আনন্দ এবং বেদনা মিশ্রিত একটা মাস। এখানে আমাদের আনন্দও আছে, আবার নবীজি মদিনায় সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন, এটা আমাদের একটা বেদনাও আছে, আমাদের একটা দুঃখও আছে। আমরা এখন আফসোস করি, যদি নবীর জমানায় দুনিয়াতে আসতাম আর আমি যদি সেই মদিনার আর মক্কার পথ হতাম, আমার নবী যদি হেঁটে যেত সেই পথে, আমি নবীর কদমে চুমু খেতাম, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস হচ্ছে, নবীর দুনিয়া থেকে বিদায়ের 1500 বছর পরে আমরা এসেছি, কিন্তু যদিও নবীর বিদায়ের 1500 বছর পরে এসেছি, আমাদের হৃদয়ে নবী প্রেম কোনো অংশে কম নেই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের নবী প্রেমটা হয়ে যায় মুখে মুখে, বাস্তবতার প্রমাণ দিতে গেলে আমরা হেরে যাই, আমরা আর পারি না উদাহরণ পেশ করতে পারি না। মুখে মুখে প্রেম দেখানো, ভালোবাসা দেখানো যত সহজ, বাস্তবতা তার চাইতে অনেক কঠিন। এই জন্য সিএনজি ড্রাইভারও এটা বুঝছে, বাস্তবতা যে কঠিন। এই জন্য দেখবেন অধিকাংশ সিএনজির পিছন দিয়ে লেখা থাকে বাস্তবতা বড়ই কঠিন, এই সিএনজি ট্রাকের পিছনে লেখা থাকে, কারণ আসলেও বাস্তবতা কঠিন। মুখে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করা আর নবীর সুন্নতগুলোকে নিজের জীবনে ধারণ করা অনেক বেশি পার্থক্য, অনেক বেশি তফাৎ। মাঝে দিয়ে বিশাল যুজন যুজন মাইল আমাদের জন্য ফারাক রয়ে যায়। আজকের এই আলোচনায় স্বাভাবিকভাবেই যেহেতু রবিউল আওয়াল মাস, নবীর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা আলোচনা করব, আর আলোচনার শুরুতে আমরা দীপ্ত শপথ গ্রহণ করব, এই আলোচনা থেকে আমাদের জন্য যা কিছু শিক্ষণীয়, যা কিছু গ্রহণীয় আমরা গ্রহণ করব, যা কিছু বর্জনীয় আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। শুধু শোনার জন্যে শোনা নয়, শুনবো এ নিয়তে যে যেগুলো আমাদের গ্রহণ করা দরকার এগুলো যেন আমরা আমলি জিন্দগিতে নিয়ে আসতে পারি, এজন্যই আমরা শুনবো, অযথা নাইলে কষ্ট করার কোনো দরকার নেই। শুনে শুনে সেই অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলেই হচ্ছে আমাদের আজকের এই আয়োজন সার্থকতা পাবে, আজকের এই আয়োজন সুন্দর হবে, সফল হবে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে কবুল করে নিক, সবাই করে আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে নবীজি আসার আগে এই দুনিয়াটা ছিল বড়ই পাপ পঙ্কিলময়, অনেক গোনার কাজ এই দুনিয়াতে চলতেছিল। এটা যে গোনা, এটাও তৎকালীন মানুষের বোধ ছিল না, বুঝার ক্ষমতা ছিল না, তারা এটাকে স্বাভাবিকতা একটা ন্যাচারাল বিষয়ে তারা মনে করে নিয়েছিল যে এটা হইতেই পারে, মানুষ তো করবেই, জোর আছে জোর দেখাবে না এটা আবার কী কথা, ক্ষমতা আছে ক্ষমতা দেখাবে না এটা আবার কেমন কথা, এই শক্তি আছে শক্তি দেখাবে না, টাকা আছে খরচ করবে না, তারপরে সামর্থ্য আছে এটাকে ব্যয় করবে না, এই শৈল জোর আছে তারে যদি একটা ঘুষিয়ে না দিলাম তো আর জোর থেকে লাভ কী, জোর দিয়ে আপনি কী করবেন, কী কাম লাগে, তারে ঘুষি দিয়া দিতে হইব, তারে লইয়া ফরতে হইব, বাড়ির গাড়া দিয়া রিক্সাওয়ালা যায়, তারে যদি আপনি দুইটা থাবড়া দিতেন না পারেন তো আপনারা বাড়ির গাড়া দিয়া রাস্তা হইয়া লাভ হইল কি, এটা তারা মনে করে। বা সোলারে আপনি নবীনগর গিয়ে যেই জোরটা দেখান, বাঙ্গরা বাজারও আইলে এই জোরটা কমে না বাড়ে বাড়ে, এখানে আওয়ানের আগে আপনি দৌলতপুর সীমানার থাকতে কি অহন্দি মাত না জু তুলতে আসেন আর কি, নবীনগর এতক্ষণ আপনি কি একটা নরম নরম বাপ, যখনই দৌলতপুরে সীমানারা ভিক্ষা গেছেন আপনি উহি দিয়ে উঠছেন, আপনার বাড়িটা দেখা যায় স্বাস্থ্য বাইয়ে বাজারও খেয়ে উঠেছে কেন, ডাক দিয়ে তারে টান দিয়ে নামাই নেবেন, হেই একটা নিয়ম, এটা যেমন নর্মাল হয়ে গেছে, ন্যাচারাল হয়ে গেছে, মক্কার মানুষগুলো এমনটাই মনে করতো, তারা মনে করতো যে জোর আছে তো দেখাবো না, বংশের লোক আছে তো লাঠির জোর দেখাবো না, তো লাভটা কী, দলটা ক্ষমতায় আছে ক্ষমতা দেখাবো না তাইলে এই দলটা করে লাভটা কী, সুতরাং এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাদের মূল কথা হচ্ছে, নবীজি যখন আসলেন, তিনি যখন দেখলেন যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলে, তারা এটাকে সম্মানের সাথে জড়িয়ে ফেলেছে, তারা মনে করেছে ছেলে সন্তান জন্মগ্রহণ করা এটা একটা সম্মানের বিষয়, আর মেয়ে হয়েছে এটা কি লজ্জার বিষয়, এটা সমাজে জানতে দেওয়া যাবে না, অন্ধকার থাকতে থাকতেই মেয়েটাকে কবরস্থ করে ফেলতে হবে, পুঁতে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, নির্জন কোনো জায়গায় তাকে ফেলে আসতে হবে, এটা ছিল তৎকালীন আরবের চিন্তা ভাবনা। নবীজি এসে দেখলেন শুধু তাই না, সেখানে বিধবা এই সন্তান মা, একজন মা তার পরবর্তী পূর্বের সন্তান, বাপ মারা যাওয়ার পরে সৎ ছেলে মারে বিয়ে করে ফেলছে, সৎ সন্তান, বাপ মারা গেছে
আগের তরফের সাইড জোন আছে, ফোরের তরফে তিনটে তিন চার জোন হয়েছে। এই আগের তারা বাপ যখন মারা গেছে গিয়া সেরা বাইয়ে বাইয়ে বইয়া সাইড বাইয়ে বইয়া মিটিং বইছে যে ভাই রে আব্বা তো মারা গেল, আম্মায় আবার কই যাইব, আম্মারে লো আমরার ভিতরে একজনে দুইটা রাখিয়া দিই। কই না কেমনে হয়, কয় আমরা একজনে বিয়ে করে আলাম তো এত সারে, তো গিয়া সেটা প্রস্তাব দিয়েছে আম্মা আপনি আর বাইরে বাইরে ঘুরবেন কিন্তু আমরা চিন্তা করছি আমরা আপনার একজন রে আমরার ভিতরে একজনে আপনারে বিয়ে করে আলো। কয় আরে ফুতরে কসকিতা তুই আমি না তোর মা, তো আম্মা সৎ মা, এটা আসল মানা, এটা সৎ মা, এটা অন্য অন্যখানো গেলে সম্পদ ভাগ হয়ে যাবো গা, এটা দরকার নাই, আমরা আমরা একখানো আছি একখানো থাকি, সম্পদ টম্পদ আমরার ভিতরে থাকবো। এইরকম অসৎ অমানবিক অভদ্র অশালীন চিন্তাভাবনাগুলো তাদের মাঝে বিরাজ করছিল, সেই জমানায় নবী আসলেন। সুবহানাল্লাহ বলবেন না, রবিউল অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল মানে হচ্ছে প্রথম, রবিউল আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত, শীতের শেষে বসন্তের আগমনে গাছের পাতাগুলো যখন ঝরে পড়ে নতুন পাতা গজায়, গাছে 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 যখন ফুল ফুটে পাখি যখন গেয়ে উঠে আনন্দের হিল্লুল গোটা পৃথিবীর মানুষের হৃদয়ে যখন দোলা খেতে থাকে, বসন্তের আগমনে পৃথিবী যেমন নতুন করে সাজে, নবীর আগমনে সেই পাপ পঙ্কিলময় ধরণীতে নবীর আগমনে যেন আনন্দের হিল্লুল নতুন করে বয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ, এজন্য এই মাসের নাম রাখা হয়েছে রবিউল আউয়াল প্রথম বসন্ত। সুবহানাল্লাহ বলবেন না। আবার নবীজি দুনিয়ায় আসলেন, এসে দেখলেন মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ জোর জার বুল্লুক, তার বাড়ির গাড়া দিয়া কেউ যাইতো লইলে বাজারের ব্যাগটান দিয়া রেখা দেয়, বিয়া করে যাইতো লইলে বউ রেখা দেয়, কয়েকদিন রেখা সেটা আবার নিয়ে তারারে দিয়ে গিয়ে এই কারবার সারবার চলতে আছে, অসৎ বেহাই আপনা যা আছে সব সমাজে বিরাজমান। নবী চিন্তা করলেন কি করা যায়, ভাবনার অতল গহবীরে তিনি হারিয়ে গেলেন, নিশ্চিন্তভাবে নিরবিচ্ছিন্নভাবে ভাবনার জন্যে তিনি আরবের একেবারে মক্কা কাবানগরীর পাদ এই কাবার পাদদেশে কাছাকাছি একটা জায়গা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবাল নূর। সুবহানাল্লাহ বলবেন না, সেই জাবাল নূর পাহাড়ের একেবারে চূড়ায় উঠে নবীজি একটা গুহার ভিতরে বসে ধ্যানমগ্ন, কেমন করে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, কেমন করে শিরক বিদআত থেকে তাওহীদ এবং রিসালতে, যদিও তখনও নবীর রিসালত প্রকাশ পায় নাই, তিনি চিন্তা করতেছিলেন অভদ্র মানুষগুলোকে ভদ্র, অসভ্য মানুষগুলোকে সভ্য, অশালীন মানুষগুলোকে সুশীল কেমন করে বানানো যায়। এজন্য তিনি ভাবনার অতল গহবীরে হারিয়ে গেলেন, আর ভাবনার জন্য তিনি চলে গেলেন জাবালে নূর পাহাড়ের একেবারে উঁচু একটা গুহা, গুহাটার নাম হলো হেরা গুহা। সুবহানাল্লাহ বলবেন না, সেই হেরা গুহায় তিনি বসে আছেন, দিন কি দিন রাত কি রাত তিনি সেখানে তার সময় কাটাচ্ছেন। এমন সময় একদিন ভাবনার অতল গহবীরে যখন তিনি হারিয়ে যেতে গেছেন, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে আসলেন কথা কেন, কে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ও মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বারো মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহ। এটা যেন আর বলা না লাগে, আমি শুধু নাম বলবো আপনারা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেলবেন, এটা যেন আমি আর মনে করাই যাওয়া না লাগে ইনশাআল্লাহ। আপনি এরকম করতেছেন কেন, এখানে কয়ার জায়গা বাড়বো আর এখানে লুক বয়ে নেবেন নাকি, বললাম যে বিরক্ত করেন না মাহফিলের ক্ষতি হচ্ছে, আর চেষ্টা করার দরকার নাই, যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ। জি আমরা ওইদিকে খেয়াল করেন না, আর আপনারা তো জীবনে এই প্রথম, এই বেড়া খুললে কেমনি ওগলাবি চাই এই জীবনে দেখছেন, ফার্স্ট মিনিট বিরতি দই চাই আলো না আর দেখেন না দেখেন, যেমনি চাইতে আছে মনে হয় যেন কি একটা কারবার চলতে আছে হেন। হ্যাঁ বন্ধ করো মোবাইল, ওটা মাহফিল যাদের মোবাইল আছে দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করে নেন, যারা রেকর্ড করছেন মোবাইলগুলো সাইলেন্ট করে নেন, মাঝে যেন আমি বিরক্ত না হই, এই কাজ করা যাবে না, একবারে সাবধান, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো নবীজি হেরা গুহায় কথা মনে আছে তো নাকি,
জিব্রাইল আসলেন, এসে বললেন, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই ঘোষণা যখন শুনলেন, আল্লাহ নবীকে যখন বলা হলো আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত হলেন, ভয় কম্পমান। আল্লাহ নবী ভয় পেয়ে হারা গুহা থেকে দৌড়ে দৌড়ে তাড়াহুড়ো করে নামলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে গিয়ে ঢুকলেন। খাদিজা দেখলেন আমার নবী ভয়ে কম্পমান। খাদিজা ডেকে বলেন, ও স্বামী আমার, ও স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন নাকি? কেউ আপনাকে কিছু বলেছে নাকি? মক্কার কোনো মানুষ আপনাকে ভয় দেখিয়েছে নাকি? আম্মা জান খাদিজা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ নবী ডেকে বলেন, খাদিজা, ও খাদিজা, আমি ভয় পাই নাই, তবে অন্য বিষয়ে একটা ভয় পেয়েছি। দুনিয়ার কোনো মানুষ আমাকে ভয় দেখায় নাই। আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, এমন সময় আল্লাহর ফেরিশতা জিবরাইল আলাইহিসসালাম এসে বলে, আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নই, আমি নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তাকে দেখলাম, তার একটা পা যেন আকাশের উপরে আর একটা কদম যেন হেরা গুহার উপরে। আমি ভয় পেয়ে গেলাম। ও খাদিজা, জিবরাইল বলে আমি নাকি নবী? আম্মা জান খাদিজা মুচকি হেসে কয়, অবশ্যই আপনি নবী। আম্মা জান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না, কে কে বলেছে আপনি নবী? কবে থেকে আপনি নবী? কোন দিন থেকে আপনি নবী? কেমন করে আপনি নবী? কোনো প্রশ্ন করলেন না, কোনো কিউরিসি নাই তার, কোনো কৌতূহল জাগল না। নবী শুধু বললেন, আমি নবী। আর আম্মা জান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। এই কথা শোনার পরে নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী ডাক দেয়া কয়, ও খাদিজা, জিবরাইল বলেছে আমি নবী, কিন্তু একটা লোক কথা বলল, কেউ তাকে থামাইতে পারলেন না। এত আকল ছাড়া মানুষ আছে দুনিয়াতে? আম্মা জান খাদিজা জানতে চাইলেন না, কেন আপনি নবী? কবে থেকে নবী? সিদ্ধান্ত কে দিল? কোন প্রশ্ন তিনি করলেন না, তিনি এক বাক্যে স্বীকারোক্তি দিলেন, তিনি এক বাক্যে মেনে নিলেন, অবশ্যই আপনি নবী। আমার নবীজি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, থমকে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? সুবহানাল্লাহ, তুমি কেমন করে বুঝলে আমি যে নবী? তুমি শুনেই রায় দিয়ে দিলে, কোনো কিছু জানতে চাইলে না, তুমি কেমনে বুঝলে আমি যে নবী? আম্মা জান খাদিজা মুচকি হাসি দিয়ে কয়, আমি আগেই বুঝেছিলাম আপনি কিছু একটা হবেন। আপনার মাঝে তিনটা গুণ আমি দেখেছি, 15টা বছর আপনার সাথে সংসার করেছি, আপনার যখন 25 বছর, আমার যখন 40 বছর, আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আপনার এখন 40, আমার এখন 55, 15টা বছর একসাথে সংসার করলাম, আপনার ইনস অ্যান্ড আউট, আপনার ভেতর এবং বাহির, আপনার প্রকাশ্য এবং গোপন, কোনো কিছু আমার কাছে জানার বাকি নাই, সব কিছু আমি 15 বছর ধরে দেখেছি, পর্যালোচনা করে দেখেছি, আমি খেয়াল করে দেখেছি। এর আগে আমার আরও 2 স্বামী ছিল, আমি 2 স্বামীর সংসার করেছি, আপনার সংসার করতে এসে আপনার সাথে আমি মিশেছি, খেয়াল করে দেখেছি।
তিনটা গুণ আপনার মাঝে আমি পেয়েছি, মক্কার কোনো মানুষের মাঝে এই তিনটা গুণ আমি আর দেখি না। এক নম্বরে আমি দেখেছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। যখন যে আমানত রাখে আপনি আমানতের কখনো খেয়ানত করেন না, আপনি জীবনের বিনিময় হলো আমানত রক্ষা করেন। দুই নম্বরে আমি দেখেছি আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আত্মীয় যারা তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য আপনি অনেক কষ্ট করেন। তিন নম্বরে কোনো অভাবী মানুষ আপনার দরজায় এসে ফেরত গেছে, 15 বছরে আমি খাদিজা একবারও দেখি না।